বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ হবিগঞ্জ পৌর শাখা গঠন উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সাহেব। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে অনেকগুলো দল রয়েছে, রাজনৈতিক অরাজনৈতিক অনেক দল রয়েছে। আমরা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা সামাজিক নেতৃবৃন্দ রয়েছেন, সকলকে আমরা আহ্বান জানাই, আজকে যেভাবে হিজবুত তাওহীদ মাথা চাড়া দিয়ে উঠেছে, আহলে কুরআন নামে কিছু কুলাঙ্গার বাংলাদেশে তৈরি হয়েছে, আজকে যেভাবে আহলে হাদিস নাম ধরে কিছু কুলাঙ্গারের জন্ম হয়েছে, আজকে যেভাবে ইসলামের নাম ধরে অনিসলামিক কাজ করে যাচ্ছে, ওই সমস্ত কুলাঙ্গারদের ধাত বাঙ্গা জবাব দিতে মুসলিম ঐক্য পরিষদের আমরা আহ্বান জানাই। আমি বলতে চাই, আজকে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বাংলাদেশে এমন কোন জায়গা নাই যেখানে মুসলমানদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাই আমি বলতে চাই, বাংলাদেশ 92% মুসলমানদের দেশে কোন নাস্তিক কুলাঙ্গারদেরকে ইসলামের বিরুদ্ধে আর কথা বলার সুযোগ দেওয়া যাবে না। তাই আমি বলতে চাই, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। আমি আপনাদেরকে আহ্বান জানাই, বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক মাওলানা কাজী আব্দুল কাইয়ুম সিদ্দিকীর নেতৃত্বে, মাওলানা হাফেজ রেজাউল করিমের নেতৃত্বে বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ যেভাবে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আনাচে কানাচে মুসলিম ঐক্য পরিষদ ইনশাল্লাহ পৌঁছে যাবে। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ নামে একটি সংগঠন অল্প কিছুদিন আগে আমরা দাঁড় করিয়েছি। আমাদের উদ্দেশ্য হল, আমি জন্মের পর থেকেই আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শ ভিত্তিক বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত হয়ে কাজকর্ম করতেছি। আমি বিশেষ করে লক্ষ্য করেছি হবিগঞ্জের মাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় পরিষদ রয়েছে। আমাদের উদ্দেশ্য এই নয় কোনো সুন্নি ভাইকে হেফাজত কিংবা ওয়াহাবি বানানো। আমরা লক্ষ্য করে দেখেছি অল্প কিছুদিন আগে মাধবপুরের জমিনে একজন সহজ সরল ভাই সহকারী ইমাম, উনি রমজানের যে ঈদুল ফিতরের দিন ডিজে গানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, দেখা যায় অল্প কিছু বকাটে ওনাকে আক্রমণ করে শহীদ করেছেন। কিন্তু হবিগঞ্জের মাটিতে অনেক অঙ্গ সংগঠন রয়েছে, তারা নাক ও তেল দিয়ে ঘুমাইতেছে। অন্যায়ের প্রতিবাদ করার কারণে আমার একজন ভাইকে এইভাবে নির্মলভাবে শহীদ করেছেন, কিন্তু আমরা নামদারি মুসলমান ভাইয়েরা দেখা যায় হবিগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের অনেক অঙ্গ সংগঠন রয়েছেন, আমরা কেউ এই ফিরের মুরিদ কেউ ওই ফিরের মুরিদ, এই নিয়ে আমরা দেখা যায় মতানৈক্যভাবে যার্জিরভাবে যার্জি চলাফেরা করছি। আমাদের উদ্দেশ্য এই নয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আমাদের কোনো সুন্নি ভাইকে হেফাজত বানানো। আমরা লক্ষ্য করেছি অনেক ইসলামিক কার্যকলাপের ব্যাপারে হবিগঞ্জের মাটিতে যদি কোনো সংগঠন দাঁড় আহ্বান করা হয় দুই চারজন পাওয়া যায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী লোক পাওয়া যায় না। কারণ হলো আমরা একে অপরকে হিংসা বিদ্বেষভাবে চলাফেরা করতেছি। আমরা মুসলিম ঐক্য পরিষদ দাঁড় করিয়েছি,
আমরা যে যে দলেরই হই না কেন আমরা অনেক ইসলামিক কার্যকলাপের বিরুদ্ধে আমরা যারা এসেছি এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য আমরা কোন নেতা হওয়ার জন্য নয় আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য এখানে সমবেত হয়েছি আর যত দিন বেঁচে থাকি আমরা একমাত্র আখেরাতে মুক্তি পাওয়ার জন্য এবং কুরআন হাদিস মোতাবেক এই সমাজের মানুষকে একে অপরের সাথে আমরা যাতে সুন্দরভাবে ইসলামী সমাজ গঠন করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই আয়োজন আজকে এই ফরসাকা কর্তৃক আয়োজিত এই পরামর্শ সভার মধ্যে আমরা হবিগঞ্জ ফরসাকা গঠন করব এই হবিগঞ্জ ফরসাকাটা যেন সুন্দর সুস্থভাবে আমরা কাজ করতে পারি সেই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম ইসলামের শত্রু যারা ইসলাম নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কটূক্তি করছে ইসলাম রক্ষার্থে যা কিছু লাগে ওদের প্রতিহত করার জন্য আমরা আজকে কেন সবাই সিদ্ধান্ত নেব বিশেষ করে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই জনাব মিজানুর রহমান চৌধুরীকে তার যে এত একটা মহৎ কাজে অগ্রসর হয়েছে এটা আমি কোনো কল্পনা করি না আমরা বিভিন্ন সংগঠনের সাথে আছি কিন্তু ইসলামিক ওই জন্য সংগঠন আমরা নাই আমি নিজেও এই ব্যাপারে কোনো জানা নাই অল্প সময় আমি যাই জানলাম যে ইসলামের পক্ষে কাজ করার জন্য যা যা করতে হয় এখানে সেটা করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা কেন্দ্রীয় কমিটি নেতাদের নির্দেশ মোতাবেক হবিগঞ্জে যা যা করার আমরা আপনাদের ডাকে জাপিয়ে পাবো ইনশাল্লাহ এই পরিষদে আপনাদেরকে কথা দিলাম কেন্দ্রীয় কমিটির নেতাদের নির্দেশ মোতাবেক যা যা করার ইনশাল্লাহ আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে তা করব আপনারা দেখছেন যে বর্তমান যুগ খুব কঠিন যুগ যেই যুগে ইমান আকিদা রাখা অনেক কঠিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগে বলে গেছেন যে এই পৃথিবীতে অনেকগুলো দল হয়ে যাবে এবং ইমান আমাদের আকিদা রাখা অনেক কষ্ট হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিম আহুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আর এক হাদিসে বলা হয়েছে যে এক মুসলমান একটা দেহের মতো যদি কার শরীরে যদি হাতের মাঝে ব্যথা লাগে সারা শরীরে ব্যথিত হয় এই জন্য বলছি যে যদি আমরা এই আজকে যে সংগঠন মুসলিম ঐক্য পরিষদ আমি আশা করি যে এই ঐক্য পরিষদে আমরা এটা বলিষ্ঠ ভূমিকা রাখব যে যদি আজকে আমাদের এক মুসলমান ভাই ব্যথিত হয় আমরা তার ব্যথায় আমরা অনুভব করে আমরা প্রতিবাদ করতে পারবো আর প্রতিবাদ করার কিছু মাধ্যম লাগে আপনি তো একা প্রতিবাদ করতে পারবেন না একটা সংগঠনের মাধ্যমে প্রতিবাদ করতে হয় ধন্যবাদ জানাই আমাদের মিজানুর রহমান মিজান ভাই সহ যারা অক্লান্ত পরিশ্রম করে একটা মুসলিম ঐক্য এখানের মাঝে কোনো ভেদাভেদ নেই যারা মুসলমান যারা ইসলামের প্রতি ছায়া তোলে যারা নাম লেখছেন যারা কালিমা পড়েছেন নবীর উপরে বিশ্বাস এনেছেন মুসলমান যারা আছেন প্রত্যেক মুসলমান এই আমাদের এই সংগঠনের ছায়া তলে অবস্থান করতে পারবেন একমাত্র মুসলমান মুসলমানের ইমান আকীদাকে রক্ষা করার জন্য আপনারা দেখেছেন সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত মুসলমান ছাড়া সব বিধর্মী যারা আছেন ওরা এক এবং এরা প্রত্যেকে এরা কমিটি গঠন করছে মুসলমান ছাড়া তারা দেখেন হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ কিন্তু আমাদের মুসলমানের নাম নেই এখানে তাহলে আমরা আমাদের বাংলাদেশ দেখেন আমরা কত পার্সেন্ট মুসলমান এটা একটা মুসলিম কান্ট্রি ওই মুসলিম কান্ট্রির মধ্যে আমরা মুসলমান নাম রাখি কিন্তু আমাদের মুসলমানের আমাদের মুসলমানিত্ব আমাদের নাই এই জন্য আমি মনে করি যে এটা সুবর্ণ সুযোগ এসে গেছে যে আমরা মুসলিম ঐক্য পরিষদের মাধ্যমে আমরা সবাই একাত্মতা প্রকাশ করব এবং আমাদের মুসলমানের বিরুদ্ধে যদি কোনো অনিয়ম হয় আমরা
আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে হুকুম দিবেন, যেভাবে একজন সৈনিককে একজন অফিসার হুকুম দিলে ঝাঁপিয়ে পড়ে, আমরা আমাদের নেতৃবৃন্দ যেভাবে হুকুম দিবেন আমরা আশা করি ইসলামের ছায়াতলে আমরা জীবন দিতে প্রস্তুত। এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর আজকে আমরা যে ঐক্য পরিষদ হচ্ছে মুসলিমের জাতির জন্য, আমরা নিবেদিত প্রাণ হয়ে কাজ করব পরকালের জন্য এবং আল্লাহকে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। যে কাজ আমাদের মাথায় আসবে ওই কাজটি করব, প্রয়োজনে জীবনের সবকিছু ওই সংগঠনের জন্য ব্যয় করব। আর ইনশাআল্লাহ একদিন আমাদের ইসলামকে যারা ব্যবহার করে নাস্তিক বিধর্মীয় যারা কাজ করতেছে ওদের বিরুদ্ধে আমরা একদিন অবশ্যই মোকাবেলা করব। মুসলিম ঐক্য পরিষদ নামটা শুনলেই একটা বৃহৎ মুসলিম ঐক্যের ডাক বা আমরা অনুধাবন করতে পারি। কীরকম অনুধাবন করতে পারি? যেমন এখানে কিন্তু আমাদের লেখা নেই যে মুসলিম সুন্নি ঐক্য পরিষদ, বা লেখা নেই এখানে মুসলিম ওয়াহাবি ঐক্য পরিষদ, খারেজি ঐক্য পরিষদ। এখানে কিন্তু লেখা আছে মুসলিম ঐক্য পরিষদ, অর্থাৎ যত মুসলিম আছে, এই সংগঠন নয়, ওই সংগঠন নয়, হেফাজত নয়, জামাত নয়, যত সংগঠন আছে মুসলমানদের মধ্যে সবাইকে নিয়ে যারা ইসলামের বিরোধিতা করছে, ইসলামের নাম দিয়ে যারা ব্যবসা চালাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে এবং কিভাবে আগামীতে সুন্দরভাবে ইসলাম মেনটেন করে আমরা জীবন পরিচালনা করতে পারি, সেই উদ্দেশ্যে কিন্তু মুসলিম ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। তো আমার বক্তব্য এতটুকুই যে মুসলিম ঐক্য পরিষদ এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা কোনো আওয়ামী লীগ বা বিএনপির সংগঠন নয়, এটা আমাদের সবার উচিত, আমরা যারা মুসলমান আছি সবার উচিত আমাদের এখানে অ্যাটেন্ড করা, আমাদের সবার উচিত এইরকম ধর্মীয় সংগঠনগুলোতে আমাদেরকে সবার উচিত আমাদের সবার উপস্থিত থাকা, আগামী দিনে যাতে আমরা এই মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে আমরা কাজ করতে পারি, সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।